অরিজিনালি অঙ্কগুলো আসলে এভাবে থাকবে না, অঙ্কগুলো যেটা থাকবে স্যার সবসময় ওয়াইটা একা রাখতে হবে। দেখো কোয়েশ্চেন 3 এক্সারসাইজ 7.6 দেখো তো কি হচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ নাম্বার 3 এই এখানে দেখো কোয়েশ্চেন আগে মনোযোগ দিয়ে শোনো। ভেরিয়েবলস x এন্ড y আর রিলেটেড সো দ্যাট when y by x square is plotted on the vertical axis, vertical axis বলতে কাকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে vertical axis, এখানে এটা হচ্ছে y এর জায়গায় কি বলছে y by x square, and x cube is plotted on the horizontal axis, এই পয়েন্টটা হচ্ছে x cube, a straight line graph passing through দুইটা পয়েন্ট এখানে দিয়ে দিচ্ছে 2, 12 আর একটা পয়েন্ট হচ্ছে 6, 4 ইজ অবটেইনড, এক্সপ্রেস y ইন টার্মস অফ x। দেখো এখানে কি বলে দিচ্ছে, এই দুইটা পয়েন্ট দিয়ে লাইনটা যাচ্ছে না, তারপরে লাইনের ইকুয়েশন আগে আমাদেরকে বের করতে হবে। আমি জানি হ্যাঁ, এবার তুমি কোশ্চেন করবে না, তুমি জানো দেখি। হ্যাঁ এবার কোশ্চেন করা যায় আমাদের নতুন স্যার আপনারা বলো তো লাইনের ইকুয়েশন ফর্মুলাটা কি, হ্যাঁ বলো তো y minus y1 good y minus y1 equals to m m x minus x1 x minus x1 এবার জারিফা এখানে এবার কি করব আমি বলি স্যার না তুমি বলতে দাও বুক করে y এর জায়গায় কি বসাবো গুড y এর জায়গায় বসাবো y by x square minus y1 মানে কি এই দুটো কোঅর্ডিনেট এর মধ্যে যে কোনো একটা কোঅর্ডিনেট কে চুজ করলেই হবে। ধরো তুমি এটাকে নিলা, এখানে y কোঅর্ডিনেট কত 12, এখানে নিলাম তুমি 12, গ্রেডিয়েন্ট আমরা এখনো বের করিনি, তার মানে গ্রেডিয়েন্ট আমাদের বের করতে হবে। গ্রেডিয়েন্টটা রেখে x এর জায়গায় কি বসাবো নশীন, x এর জায়গায় কি বসাবো এখানে x এর কি আছে x3 x কিউব তারপর x কিউব বসাও আর x1 x1 মানে কত 2, তাহলে কি বাকি গ্রেডিয়েন্টটা পড়া, তাহলে গ্রেডিয়েন্টটা বের করে নে, তাহলে গ্রেডিয়েন্টের জন্য আমরা ফর্মুলাটা ফার্স্ট ইউজ করি 12 - 4 - 6 - 8 - 4 তাহলে গ্রেডিয়েন্ট কত আসছে -2 এখানে -2 হবে। ইকুয়েশন অ্যাকচুয়ালি এখানেই শেষ, বাকি পার্টটুকে অ্যালজেব্রা করতে হবে। এবার আমরা অ্যালজেব্রাটা করা শুরু করব, এই অ্যালজেব্রা নিয়েই তোমাদের সাথে যত সব পড়ব তোমরা কেউ অ্যালজেব্রা পারো না স্যার, এটা কি -2 x কিউব -4 + 12 এখানে গেল। আমাদের টার্গেট কি, কোশ্চেনে বলে দিচ্ছে এক্সপ্রেস y ইন টার্মস অফ x, তারপরে এনি হাউ y কে সাবজেক্ট করতে হবে, সো y ইকুয়ালস টু -2 x কিউব ইনটু x স্কয়ার x টু দি পাওয়ার 5 4 + 12 মানে 16 সো +16 x স্কয়ার, এটা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার, y টার্মস অফ x এর রেসপেক্টে চলে আসছে, এটাই আমাদের অ্যানসার। তো ইজি ডিভিশন রেট বুঝতে পারছিস? এটা কেউ আছো যে এটা বুঝো নাই ভুলে তো পারবো। আচ্ছা ঠিক আছে, দেখি নাম্বার 4 একটু সবাই কর, নাম্বার 4 স্যার আমাদের তো বুক নাই, কে জানে নিয়ে নিল, নাম্বার 4 এই যে এই বইটা কার,